হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা আজকের ক্লাসটি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের অঙ্কের ক্লাস এই ক্লাসে আমি আলোচনা করবো পাটিগণিত স্মরণ সুৎকষা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলি অর্থাৎ তোমাদের বইতে বাইশের দাগে যে পাঁচটি অঙ্ক আছে এই ভিডিওতে আমি ওই পাঁচটি অঙ্ক করবো তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো সবাই খাতা কলম এবং অঙ্কের বইটির সাথে রাখবে এবং আমার সাথে সাথে তোমার অঙ্কগুলো করবে তাহলে প্রত্যেকটা অঙ্ক বুঝতে তোমাদের সুবিধা হবে তাছাড়া আমার এই চ্যানেলে আমি তোমাদের অঙ্ক বইয়ের সমস্ত অঙ্কগুলো ধারাবাহিকভাবে আপলোড করব সেই অঙ্কগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে তো এক আছে কোনো মূলধন বার্ষিক ছয় পূর্ণ একের চার পার্সেন্ট সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে তা লিখি তো প্রথমেই বলবো যে আমি এই অঙ্কগুলো করার জন্য পাঁচটি অঙ্ক করার জন্য একটা সূত্র ব্যবহার করব সেটা আমরা সরল সুদের সূত্র বলে জানি আয় সমান পি একশো এই সূত্রটা সেটা তোমার পরিচিত এখানে আই সুদের পরিমাণ বোঝাই আয় সুদের পরিমাণ পি আসল পি সমান আসল আর সমান সুদের হার টি সমান সময় সুদের পরিমাণটা টাকাতে লিখতে হবে আসল টাকাতে লিখতে হবে সুদের হার বার্ষিক আর সময় বছরে লিখতে হবে তাহলে এই সূত্রটা প্রযোজ্য হবে তাহলে এক প্রথম অঙ্কে বলা আছে যে কোনো মূলধন বার্ষিক ছয় পূর্ণ একের চার পার্সেন্ট সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে তা লিখি তাহলে আমরা এই আইপিআরটি এই কোনটার মান এখানে দেওয়া আছে অঙ্কের মধ্যে সেটা এখানে লিখে নেব আর যেটার মান দেওয়া নেই তার পাশে জিজ্ঞাসা চিহ্ন দেবো তাহলে আমরা লিখবো কি প্রদত্ত প্রদত্ত তাহলে আসল ব্র্যাকেটে পি সমান সূত্রে যে ব্যবহার হয়েছে পি আর টি আমরা লিখে নেব সুদের হার ব্র্যাকেটে আর সমান সময় ব্র্যাকেট টি সমান আর সুদের পরিমাণ এভাবে লিখে নিলে বুঝতে অনেক সুবিধা হবে আর অনেক সহজে অঙ্কটা হবে তাহলে এবার বইটা আমার পড়তে হবে কোনো মূলধন বার্ষিক সয়পূর্ণ একের চার পার্সেন্ট সরল সুদের হারে অর্থাৎ পূর্ণ একের চার এটা কিন্তু তাহলে সুদের হার দেওয়া আছে ছয় পূর্ণ একের চার এটাকে আমাদের চার ছব্বিশে পঁচিশ তাহলে পঁচিশের চার কত বছরে কত বছরে অর্থাৎ এখানে সময় জানতে চাওয়া হয়েছে আর দ্বিগুণ হবে দ্বিগুণ হওয়ার অর্থ হলো আসল আমরা যদি এক্স টাকা ধরি আসল যদি এক্স টাকা ধরি তাহলে দ্বিগুণ হবে মানে সুদ আর আসল মিলে টু এক্স টাকা হবে আসল ধরলাম এক্স টাকা আর দ্বিগুণ হওয়ার অর্থ হচ্ছে সুদ আর আসল মিলে হবে টু এক্স টাকা তাহলে মোট হবে টু এক্স তার থেকে আসল এক্স যদি আমরা বিয়োগ করি তাহলে সুদটা পাবো সমান এক্স টাকা তাহলে আমরা সব সব কিছু পেয়ে গেলাম এখন এর মান বের করতে হবে তাহলে লিখবো আমরা জানি যে আই সমান পি আর টি বাই একশো এখন আমাদের এর মান বের করতে হবে তাহলে টি যার মধ্যে যে পদে আছে সেই পদটাকে আমরা বাদিকে নিয়ে আসবো তাহলে বা বজ্রগণ করলে এখানে যে এক আছে একের সাথে পেয়ারটি গুণ পি আর টি সমান একশো আই বা টি সমান একশো আই আর নিচে হবে পি আর এখন জাস্ট মান বসিয়ে দিতে হবে একশো বসানো হলো একশো আচ্ছা আয়ের জায়গাতেই আমরা দেখেছি আই সমান এক্স তাহলে এক্স বসালাম পি এর জায়গাতে এক্স এবং আরের জায়গাতে পঁচিশ বাই চার আরের মান পঁচিশ বাই চার তাহলে এক্স এক্স কাটা যাচ্ছে এখন এটাকে যদি আরও একটু সরল করি তাহলে একশো আর পঁচিশ বাই চারকে উল্টে লিখলে চার বাই পঁচিশ তাহলে চার পঁচিশ এবং একশো চার সমান ষোলো তাহলে টি সমান এখানে ষোলো বেরিয়েছে তাহলে উত্তর হবে ষোলো অতএব নির্নে সময় সমান ষোল বছর এবার বাইশের দুই দাগ বাইশের দুই দাগে আছে বার্ষিক সরল সুদের হার চার পার্সেন্ট থেকে তিন পূর্ণ তিনের চার পার্সেন্ট হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় ষাট টাকা কম হয় অমলবাবুর মূলধন নির্ণয় করি তাহলে সুদের হারের পরিবর্তন বলা আছে আর কত তার জন্য আয় কমে গেছে সেটা বলা আছে মূলধন বের করতে হবে এটা খুব সোজা একটা অঙ্ক এখানে আমরা যে আয়ু সমান পিআকটি বাই একশো এই আয়ু সমান পিআরটি বাই একশো এই সিম্বল এই সিম্বলগুলো আমরা আগে লিখে নেব যে মান কত দেওয়া আছে তাহলে লিখবো প্রদত্ত আসল লিখে তোমার এখানে লিখতে পারো এখানে আসল ব্র্যাকেটে পি সমান জানতে চাওয়া হয়েছে মূলধন কত সুদের হার সুদের হারের পরিবর্তন এখানে যেহেতু একটা পরিবর্তনের কথা বলা হয়েছে তাহলে সুদের হারে পরিবর্তন ব্র্যাকেটে আর সমান চার ছিল আগে পরে হয়েছে তিন পূর্ণ তিনের চার তাহলে চার মাইনাস তিন চারি বারো তেরো চেয়ে পনেরো পনেরো চার সমান একের চার একের চার সময় ব্র্যাকেটে টি বার্ষিক সুদের হার বলা বার্ষিক বার্ষিক আয় বলা আছে তাহলে এক বছর এবং সুদের পরিমাণ যে আয় কমে গেছে সেই আয়টা সুদের পরিমাণের জন্য কমেছে অর্থাৎ সুদ কমেছে বলে আয়ের পরিমাণও কমেছে তাহলে সুদের পরিমাণ হবে ষাট টাকা তাহলে আমাদের এখানে আসল বের করতে হবে তাহলে আমরা জানি যে আমরা জানি যে আই সমান পি আর টি বাই একশো যেহেতু আমাদের আসল বের করতে হবে পি বের করতে হবে তাহলে পি আর টি সমান লিখব একশো আই এখান থেকে লিখতে পারি বা পি সমান একশো আই আরটি যেহেতু পি এর সাথে আছে এটা নিচে হবে তাহলে একশো আয়ের মান ষাট আরের মান একের চার এর মান এক আবার একবার বলছি একশো হলো ষাট সুদের পরিমাণ আর আরের মান সুদের হার যেটা ছিল একের চার বেরিয়েছিল আর টি এক বছর তাহলে এটা যদি আমরা সরল করি একশো ইন্টু ষাট ইন্টু চার সমান চার ছুশ শূন্য আর দুটো শূন্য চব্বিশ শূন্য আর দুটো শূন্য তাহলে অতএব আসল চব্বিশ হাজার টাকা এরপরে তিন এখানে বলা আছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার চার বছরের সুদ আসলের আটের পঁচিশ অংশ হবে নির্ণয় করি ঠিক একই রকম এখানেও যে মানগুলো দেওয়া আছে সেগুলো লিখে নেব এখানে আসল ব্র্যাকেটে পি সমান সুদের হার ব্র্যাকেটে আর সমান সময় ব্র্যাকেটে টি লিখব সমান সুদের পরিমাণ ব্র্যাকেটে আই সমান তাহলে এখানে বলা আছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে সরল সুদের হার জানতে চাওয়া হয়েছে কোনো টাকার চার বছরের সুদ সময়টা চার আর চার বছরের সুদ বলা আছে আসলের আটের পঁচিশ অংশ আসল কত জানি না সেই জন্য আসলকে টাকা ধরে নেব আর সুদ হচ্ছে আসলের এই আসলের আটের পঁচিশ অংশ সমান এক্স বাই পঁচিশ টাকা তাহলে একই সূত্র আমরা জানি যে আই সমান টি বাই একশো আমাদের আরের মান বের করতে হবে তাহলে লিখবো পি আর টি সমান একশো আই বা আর সমান একশো আই বাই পি এখানে মান বসিয়ে দেব একশো ইন্টু এখানে এর মান এইট এক্স বাই পঁচিশ আর নিচে হবে পি পি এর মান এক্স আর এর মান চার তাহলে এটা সরল করলে আমরা পাই আগে দাগ দিয়ে নিলাম ওপরে হবে একশো ইন্টু এইট এক্স আর নিচে হবে এক্স চার আর পঁচিশ এক্স ইন্টু চার ইন্টু পঁচিশ তাহলে এক্স এক্স কাটছে আট আর চার কাটলে ওপরে দুই থাকছে আর পঁচিশ কাটলে আর একশো কাটলে চার পঁচিশ সঙ্গে একশো তাহলে বেরোলো চার দু কোনো আট এটাই উত্তর তাহলে বার্ষিক সরল সুদের হার অতএব শতকরা শতকরা লিখব না বার্ষিক সরল সুদের হার সমান এইট পার্সেন্ট শতকরা লিখলে এই পার্সেন্ট চিহ্নটা দেব না আর যদি শতকরা লিখি না লিখি তাহলে পার্সেন্ট চিহ্নটা দেবো তাহলে এখানে উত্তর হলো আট এবার বাইশের চারের দাগ শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার দশ বছরের সুদ সুদাসলের পাঁচ অংশ হবে তা নির্ণয় করি তাহলে এখানে একদম একই রকম নিয়ম আমরা করবো এখানে আসল ব্র্যাকেটে পি সমান সুদের হার ব্র্যাকেট আর সমান সময় ব্র্যাকেট টি সমান সুদের পরিমাণ সুদের পরিমাণ ব্র্যাকেটে আই সমান তাহলে অঙ্কটা আরেকবার পড়ব শতকারা বার্ষিক সরল সুদের হার কত হলে অর্থাৎ এখানে সরল সুদের হার চাওয়া হয়েছে কোনো টাকার দশ বছরের সুদ অর্থাৎ সময় এখানে দশ বছর সুদ সুদাসলের সুদাসলের দুইয়ের পাঁচ অংশ হবে তাহলে সুদাসল যত হবে সুদ হবে তার দুইয়ের পাঁচ অংশ তাহলে সুদাসল তো আমরা জানি না তাহলে প্রথমেই আমরা লিখে নেব যে মনে করি সুদাসল সমান টাকা তাহলে অতএব সুদ সমান এক্স ইন টু এর পাঁচ সমান টু এক্স বাই পাঁচ টাকা তাহলে আমরা সুদ পেলাম টু এক্স বাই পাঁচ টাকা আর সুদাসল পেলাম এক্স টাকা তাহলে এই সুদাসল এক্স সুদ হচ্ছে টু এক্স বাই ফাইভ এই সুদাসল থেকে সুদটা বিয়োগ করলে আমরা আসল পাবো তাহলে আসল লিখবো এখানে এক্স মাইনাস টু এক্স বাই ফাইভ টাকা এখানে জায়গা কম আমি একটু সটাই করবো পাস ফাইভ এক্স থ্রি এক্স থ্রি এক্স বাই ফাইভ টাকা হচ্ছে তাহলে আমি আসলটা এখানে আর এখানে লিখি আসল সমান আসল ব্র্যাকটি পি সমান এক্স মাইনাস টু এক্স বাই ফাইভ টাকা সমান পাঁচ লস্যক হলে ফাইভ এক্স মাইনাস টু এক্স টাকা সমান থ্রি এক্স বাই ফাইভ টাকা তাহলে আমি আসলটা এখানে লিখলাম না তাহলে এখানে লিখবো আমরা জানি যে আই সমান পি আর টি বাই একশো বা এখানে আরও নাম বের করতে হবে তাহলে লিখবো পিআরটি সমান একশো আই বা আর সমান একশো আই বাই পি টি এখানে মান বসাবো একশো ইন্টু আয়ের মান আছে টু এক্স বাই ফাইভ পি এর মান থ্রি এক্স বাই ফাইভ এবং টি এর মান দশ এটাকে সরল করবো তাহলে আমি আগে মাঝখানের দাগটা দিয়ে নিই ওপরে আছে একশো টু এক্স একশো টু এক্স উপরে আর এই পাঁচটা উপরে যাবে আর নিচে আছে থ্রি এক্স আর দশ আর এই পাঁচটা নিচে আসবে পাঁচ পাঁচ কাটছে তারপরে এক্স এক্স কাটছে আর দশ আর একশো কাটলে দশ একশো তাহলে দশ কুড়ি আর নিচে আছে তিন তাহলে কুড়ি বাই যদি এটাকে আমরা মিশ্র ভগ্নাংশ করি তিন ছয় আঠেরো ছয় তিন অতএব শতকরা বার্ষিক সরল সুদের হার শতকরা বার্ষিক সরল সুদের হার সমান ছয় পূর্ণ টাকা তিন টাকা এরপর পাঁচের দাগ পাঁচের দাগে আছে বার্ষিক ফাইভ পার্সেন্ট সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ এক টাকা হবে তা নির্ণয় করি এটাও ওই একই সূত্র দিয়ে একই রকমভাবে করব এখানে আসল ব্র্যাকেটে পি সুদের হার ব্র্যাকেটে আর সময় ব্র্যাকেটে টি সুদের পরিমাণ ব্র্যাকেটে আই তাহলে এখানে বলা আছে বার্ষিক ফাইভ পারসেন্ট সরল সুদের হারে সুদের হার এখানে পাঁচ দেওয়া আছে ফাইভ পারসেন্ট কত টাকাই অর্থাৎ আসলের কথা জিজ্ঞাসা করেছে মাসিক সুদ সময়টা হবে এক মাস এক মাস তাহলে এক মাসকে যদি আমরা বছরে করতে হবে তাহলে বারো ভাগ করলাম তাহলে একের বারো বছর কারণ আমাদের সূত্র ব্যবহার করছি সূত্রটি এর মান কিন্তু বছরে নিতে হবে মাসিক সুদ এক টাকা হবে আর সুদের পরিমাণ বলা আছে এক টাকা তাহলে এখান থেকে পিয়ার মান বের করতে হবে তাহলে আমরা জানি যে আই সমান পি আর টি বাই একশো বা যেহেতু পিয়ার মান বের করতে হবে তাহলে লিখে নিলাম পি আরটি সমান একশো আই এখান থেকে বলতে পারি বাপি সমান একশো আই বাই আর টি তাহলে আমরা মান বসিয়ে দেব একশো ইন্টু আই জায়গাতে এক টাকা এক আরের জায়গাতে পাঁচ এবং টিয়ের জায়গাতে এক বাই বারো তাহলে এটাকে সরল করলে একশো ইন্টু এক ইন্টু বারো ওপরে যাবে আর নিচে আছে পাঁচ ইন্টু এক তাহলে পাঁচ গুণ একশো হয় কুড়ি বারো আর কুড়ি গুণ খুলে বারো চব্বিশ আর একটা শূন্য দুশো চল্লিশ অতএবা এটাই ছিল আজকের ভিডিও আমার ভিডিওটি ভালো লাগবে এবং তোমাদের উপকারে আসলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবে আর ধারাবাহিকভাবে সায়েন্স গ্রুপের উপর বিভিন্ন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে धन्यवाद